नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ भालो आछि। आमार नतून चैनल अनु कुकिंग उइथ विलेज फूडे सबाई के स्वागत। चलुन ताले आज के रेसिपी शुरू करी। आमि एखाने आढ़ाई कापेर मतो मयदा निएछि। मयदाटाके आमि चेले परिष्कार करे निएछि। एबार आमि मयदार साथे निच्छि लवण, बेकिंग सोडा, बेकिंग पाउडार आर बेकिंग सोडा। আর এটা হচ্ছে মিক্সিতে গুঁড়ো রেখেছি, করে রেখেছিলাম সুজি আর জল। এগুলো সব উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, তারপর দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি, তারপরে দেব বেকিং সোডা, তারপরে গুঁড়ো করে রেখেছিলাম সুজিটা মিক্সিতে, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব সব উপকরণগুলো। উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটু একটু করে জল মেশাবো। জল মিশিয়ে একখান ব্যাটার বানিয়ে নেব। আমার ব্যাটারটা মাখানো হচ্ছে। অল্প অল্প জল দিয়েই মাখাতে হবে, নানে বেশি জল পড়ে গেলে আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন ঠিকঠাকভাবে ব্যাটারটা বাকানো হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আধা ঘন্টার পর ফিরে এসেছি, দেখুন ঢাকনাটা খুললাম। এবার কতখানি ব্যাটারটা ফুলে গেছে, ঠিকঠাকই আছে। এবারে আমি কড়াইতে কড়াইটা চাপিয়ে দেব। উনুনে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ব্যাটার অল্প একটু হাতে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রুটির মতো গোল করে নেব। এরকম টেনে টেনে করে রুটির মতো করে গোল করে নেব। এটা হচ্ছে ধোসা, ধোসা বানানোর সঠিক নিয়ম। আমি এতে আমি ঢাকনা দেব না, এমনিতেই আমার হয়ে যাবে ঢাকনা ছাড়াই। দেখুন আমার খুন্তি আর খুন্তিতে বা কড়াইতে লেগে যাচ্ছে না, পুরো উঠে গেছে। অল্প একটু খুন্তি দিয়ে ঠেলা দিয়েছি, তাতেই উঠে গেছে। দেখুন আমার কড়াইতে লেগে নেই, কত সুন্দর উঠে গেছে ধোসাটা। আবার একটু আবারও একটু দিয়ে ভালো করে আমি চারিদিকে মাখিয়ে দিচ্ছি। গোল রুটির মতো করে দিচ্ছি, করে দিয়েছি। দুই মিনিট পর আমি আবার তুলে নিচ্ছি। দেখুন কতখানি লাল হয়ে গেছে তলাতে, আর চারিদিকটা উঠে উঠে গেছে। আমার খুন্তি ছাড়াই হাত দিয়ে উঠে যাবে, তবুও গরম রয়েছে, তাই আমি খুন্তি দিয়ে একটু ভালো করে চারিদিকটা একটু ই করে তারপরে আমি তুলে নেব। দেখুন এক সাইডে উঠে গেছে, এবারে আমি তুলে নেব। দেখুন এই যে হাতের সাহায্যেই উঠে যাবে, কড়াতে লাগতেছে না, হয়ে গেছে। এইভাবে করে আমি সমস্ত ধোসাগুলোকে বানিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে, চারিদিকটা একটু একটু লাল হয়ে এসছে। আমি ঢাকনা ছাড়াই ধোসাগুলো বানাচ্ছি, ঢাকনা দিচ্ছি না। হয়ে গেছে আমার এক সাইডে, এবার আমি তুলে নেব। দেখুন এই ধোসাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো, নামিয়ে ভালো করে সাজিয়ে নেব। দেখুন এইরকমই রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে রান্নাবান্না যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই ধোসাগুলো খুব কুরকুরে হয়েছে এবং নরম হয়নি, সুন্দরভাবে হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।